নোয়াখালীর বেগমগঞ্জে পৃথক অভিযানে অস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতাররা হলেন মোশারফ হোসেন শান্তু, মোহাম্মদ করিম ওরফে করিয়া, শান্তু উপজেলার আলিয়ারপুর ইউনিয়নের ছোট সোনাইমুড়ি গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে ও করিম মিরওয়ারিশপুর ইউনিয়নের তালুয়া চাঁদপুর গ্রামের মৃত আলী হোসেনের ছেলে। এর আগে শুক্রবার রাতে আলিয়ারপুর ও মিরওয়ারিশপুর ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় আসামি শান্তর কাছ থেকে একটি পাইপ গান ও একটি খেলনা পিস্তল এবং করিমের কাছ থেকে একটি পাইপ গান জব্দ করা হয়েছে। পুলিশ সুপার বলেন, গতকাল দুইটি ইউনিয়নে, আলাইপুর ইউনিয়ন এবং মিরওয়ারিশপুর ইউনিয়নে, আমরা দুইটি পৃথক অভিযান পরিচালনা করে আলাইপুর ইউনিয়নের সোনাইমুড়ি এলাকা হইতে একটি আগ্নেয়াস্ত্র এবং একটি খেলনা পিস্তল সহ মোশারফ হোসেন শান্ত, যার বয়স 22, তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এছাড়াও মিরওয়ারিশপুর ইউনিয়নের তালুয়া চাঁদপুর এলাকা হইতে একটি আগ্নেয়াস্ত্র সহ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী যে শতাধিকের উপরে চুরি করেছে, তার বিরুদ্ধে চট্টগ্রাম, ফেনী এবং নোয়াখালী সহ বিভিন্ন জায়গায় অনেক চুরির মামলা আছে, আমরা যেটা সেগুলো পিসিপিআর পেয়েছি, তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। এই চোর চক্রের সঙ্গে যারা জড়িত এবং এইটি মামলা তদন্ত করতে যায় যাদের নাম আসবে তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসবো। বেগমগঞ্জ সহ বিভিন্ন থানায় আসামি শান্তর বিরুদ্ধে তিনটি ও করিমের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় আসামিদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় পৃথক মামলা করা হয়েছে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হাসান রাজীব, বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহিদুল হক রনি, পরিদর্শক মোহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।